ভিডিওটাতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন ভালো রয়েছেন সাপ্তাহিক চাকরির খবর পঁচিশ দশ দু থেকে তিরিশ দশ দু পর্যন্ত পশ্চিমবঙ্গের একাধিক সরকারি যে চাকরির নোটিফিকেশন বেরিয়েছে সেইটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরেছি প্রতিদিন একাধিক চাকরির নোটিফিকেশন কিন্তু বের হয় বড় আকারের থামনিল দিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে সেই সমস্ত চাকরির নোটিফিকেশান জানিয়ে কিছু ভিউজ পাওয়ার আশায় এরকম কিন্তু একদম আমরা করি না এক সপ্তাহে যতগুলো চাকরির বিজ্ঞপ্তি বের হয় সেই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরিগুলোকে আপনাদের কাছে একটি পিডিএফের মাধ্যমে আমি কিন্তু প্রদান করি যাতে আপনারা সেই পিডিএফটা থেকে অত্যন্ত উপকৃত হতে পারেন এবং অবশ্যই এই পিডিএফটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পিডিএফের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো তো প্রথমে যে চাকরির খবরটা আমি আপনাদেরকে বলবো রাজ্যের ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগ আবেদন চলবে পনেরোই নভেম্বর পর্যন্ত কোথায় আবেদন করা হচ্ছে কোন ডিপার্টমেন্টে আবেদন করা হচ্ছে এবং পদের নাম কি শিক্ষাগত যোগ্যতা সহ একাধিক তথ্য কিন্তু আমি এই পিডিএফ মধ্যে তুলে ধরেছি এটা থেকে কিন্তু আপনারা দেখে আবেদন করতে পারবেন এবং লিঙ্কও কিন্তু আমি দিয়ে রেখেছি রাজ্যের মডেল স্কুলে নিয়োগ অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং কোন কোন বিষয়ে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এবং অবশ্যই আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে আবেদন শেষ তারিখ কবে সেটুকু আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত কলকাতার ইংরেজি মাধ্যমে স্কুলের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথামেটিক্সের শিক্ষক শিক্ষিকা নিয়োগ একজনকেই উভয় বিষয়ে পড়াতে হবে যোগ্যতা অভিজ্ঞতা এবং কোন আইডিতে আপনাদের সিভি মেল করবেন সেই আইডিটাও কিন্তু আমি এখানে তুলে ধরেছি এবং অবশ্যই সব যেটা গুরুত্বপূর্ণ চাকরি খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর আগের সপ্তাহতেও সাপ্তাহিক চাকরির ভিডিওতে আমি খাদ্য দপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর সম্বন্ধে বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে পাঁচশো জন টোটাল ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে আগের সপ্তাহে হাওড়া জেলাতে নিয়োগ হয়েছে এই সপ্তাহে কিন্তু মুর্শিদাবাদ জেলাতে চল্লিশটি পদে নিয়োগ হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশ দশ দু হাজার একুশ অবশ্যই ডেডলাইনটা কালকেই কিন্তু আমি আপনাদের প্রত্যেককে বলবো যারা মুর্শিদাবাদ জেলাতে রয়েছেন বা মুর্শিদাবাদ জেলার আশেপাশে রয়েছেন তারা কিন্তু ফর্ম ফিল করে এইখানে যেয়ে আপনারা কিন্তু ফর্মটা দিয়ে আসতে পারেন এবং অবশ্যই আমি আপনাদেরকে বলবো বেঙ্গল হেল্পার চ্যানেলের যে কমিউনিটি ট্যাব রয়েছে সেখানে কিন্তু আপনারা একটু ভিজিট করবেন আমি প্রতিদিনের আপডেটটা কিন্তু সেই কমিউনিটি বক্সে বা কমিউনিটি ট্যাবে দিয়ে দিই এবং সপ্তাহে একটি ভিডিওতে সম্পূর্ণ তথ্যটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরি ওই কমিউনিটি ট্যাব থেকে কিন্তু দেখে আপনারা অনেক তথ্য বা ইনফরমেশন পেতে পারবেন তো আশা করি ভিডিওটা বা তথ্যটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চাকরি সহ আরও নানান তথ্য পাওয়ার জন্য অবশ্যই বেঙ্গল হেল্পার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য